সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ এলাকায়। এই যে দেখছেন সামনে কিছু গরু দেখছি আমরা, আবার তুহিন ভাই ওখানে কাজ করছে, আমরা একটু তুহিন ভাইয়ের সঙ্গেই কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কি করছেন ভাই? এই যে গরু যত্ন করতেছি। মানে এই গরুর সঙ্গে থেকে নিজেই এই কাজগুলো করছেন? আপনার তো অনেক লোক আছে। সার বাছুর গরু কোথা থেকে কালেকশন করলেন? গোটা খামার উঠা দিছে? খামারটা উঠাই দিছে বলতে কি বুঝাইতে চাচ্ছেন আপনি? খামারটা করছো না বুঝছেন? হ্যাঁ, মানে উনি বিদেশ থেকে প্রবাসী। হ্যাঁ, এখানে তো আমরা দেখছি ছয়টা, বাকিগুলো মানে এগুলো কি প্যাকেজ সিস্টেম করছে নাকি? প্যাকেজ? আচ্ছা আচ্ছা, প্যাকেজ। আমরা একটু গরুগুলোকে দেখি, যেহেতু প্যাকেজ দিচ্ছেন অনেকেই ভালোভাবে গরুগুলো একটু দেখে নিই। দর্শক আমরা দেখছেন যে এখানে একটি রয়েছে, এখানেও আরেকটি, এখানেও দেখছি আরেকটি। এগুলো কি শাহিওয়াল? তুন ভাই, শাহিওয়াল ক্রস? আচ্ছা, এখানে আরেকটি দেখছেন, এটি একটি বড় সাইজের। দুইটা আছে বড়, আর বাকিগুলো তো মিডিয়াম সাইজের। তো এই গরুগুলো মানে কয় মাস করে বয়স হবে তুন ভাই? এই 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 এগুলা 17, এগুলা হবে আপনার প্রায়, এগুলা তাতে যাবে, এগুলা মনে করেন আপনার এই ওই যে উইকটা আছে না, ওই শেষেরটা আর এই যেটা, এটা কুরবানি, এই কুরবানি তো হবে, এই কুরবানি তো হয়ে যাবে এইটা আর ওইটা। এগুলা তো মনে করেন আপনার লাইভ বডি 200 কেজির মতো আছে। লাইভ বডি 200 কেজির মতো আছে? এগুলা কি কুরবানিতে দাঁতে তিন মন করে মাংস আছে বর্তমানে? তিন মন করে হবে, একটু কম বেশি আছে, তো পুনে তিন মন, মানে 110 কেজি? হ্যাঁ, ওরকম ভালো, 100 কেজির উপরে আছে, 100 কেজির উপরে আছে, 100 কেজির উপরে আছে। খুব ভালো গরুগুলো, খুব ভালো গরু, খুব ভালো মানের গরু। আর ওই দুইটা কুরবানি, কুরবানি দিবে স্যার, আর ওই ওই চারটা কুরবানি পর বেচতে হবে, ওই চারটা কুরবানি পর বেচতে হবে। হ্যাঁ, কুরবানি পর বেচতে হবে। আচ্ছা, মানে সিস্টেম করে দিছি, সিস্টেম করে দিছেন। কবে আসছে গরুগুলো? গরুগুলো আজকে আসছে, আজকে আসছে। তাহলে কি এগুলো তো অনেক ব্যথাটা, তাই যেহেতু ব্যথাটা আছে অনেক জাগি হইছে। হ্যাঁ, দিলাম আজকে, পেকেছে দিয়ে দিলাম, না বিক্রি হলে মনে দিন যাবে, ডেভেলপ হবে। ট্রিটমেন্ট করছেন গরুগুলো? ট্রিটমেন্ট করছি, যা করার একটু করছি, আরো কালকে করবো, আবার আবার কালকে করবো। হ্যাঁ, করলে শেষ, করলেই। হ্যাঁ, তারপর ট্রিটমেন্ট করতেছি, এই অবস্থায় দেখালাম। হ্যাঁ, যদি ইনকেস এই অবস্থায় না বিক্রি হয়, 7 দিন পরে এর থেকে ভালো ডেভেলপ হবে। হ্যাঁ, মানে হাঁটে যাই বেচতে পারবো, আরো হাঁটে যাই বেচতে। হ্যাঁ, তো এখন তো বাজার ভাই ঊর্ধ্বমুখী, অনেক ঊর্ধ্বমুখী। হ্যাঁ, আর গরুগুলো তো খুব ভালো ভাই, আর আমি যে রেটে গরুগুলো দেবো না, আমার মনে হয় না গরুগুলো ওই রেটে পাবে, হাটে পাবে না। না না, আপনি তো হাটে ভিডিও করেন, সাধারণত অনেক ভিডিও করেন। হ্যাঁ, দর্শক বিচার করবে, দর্শক বিচার করবে যে হাটে হাটে বেশি না আপনার এখানে বেশি? আমার এখানে বেশি, সেই হিসাবে বেশি, আর আমার এখানে বেশি না। আমার কথা হলো ভাই, আমি 6টা গরু দিছি। হ্যাঁ, এই 6টা গরু মনে পেকেছি দিলাম, কোনো দর্শক যদি মন চায় নিবে, না মন চায় আমি হাটে তুলে বেশি, না মন চায় হাটে তুলে বেশি বেশি দেবো। তো আচ্ছা আচ্ছা, দর্শক শুনছি তো এই গরুগুলোর এখন যেহেতু বলছেন আপনি অনেক জার্নি করে এসেছে, খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছে? হ্যাঁ, দেখেন না, খাচ্ছে, খায় খুব। আচ্ছা, গরুগুলো কোথায় ছিল কিন্তু খুব একটা স্বাস্থ্য, মানে কি গরুগুলো মানে যত্ন করলে রক্ত মিলে, যত্ন না করলে রক্ত মিলে না। হ্যাঁ, এই গরুগুলো কেউ যত্ন, ওরা যত্ন করতে পারে। আচ্ছা, এই গরুগুলো যে নেবে তার মানে মানে অতি অতি তাড়াতাড়ি ডেভেলপ হবে। আচ্ছা, এই গরুগুলো খুরের ভ্যাকসিন সব করা আছে, ওই লোক সব কিছু করছে। হ্যাঁ, এখন গরুগুলোকে হালকা করে ভিটামিন মারতে হবে, খাওয়া দিতে হবে, গরু তাড়াতাড়ি ফিরে যাবে। হালকা করে ভিটামিন? হ্যাঁ, ভিটামিন দিতে লাগবে। আপনি ক্যাটাফোস দিলেন, কথা বলছেন, এমন প্লাস দিলেন, তারপর হিমোভেট দিলেন, দিলে তারপর এডি দিলেন, এবং বাচ্চাগুলো দ্রুত ভালো হয়ে যাবে, দ্রুত ভালো হয়ে যাবে। হ্যাঁ, কৃমি ডোজ তো দেওয়ার দরকার নাই, কৃমি ডোজ দেওয়ার দরকার নাই, কৃমি ডোজ দিছে, এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে, কৃমি ডোজ দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। দেখেন না, খাগলা দেখেন না, এটা
মানে এখন এখনকার বাজারে এখনকার আমি বর্তমান হিসাব দিচ্ছি বর্তমান হিসাব এই যে এটা মনে করেন আমরা 45 এ নিতে পারবে না 45 এ নিতে পারবে না এইটা মনে করেন 45 এ নিতে পারবে না আচ্ছা এইটা 50 এ নিতে মানে 50 এ নিতে পারবে না হ্যাঁ কথা বুঝছেন নালে 48000 ধরেন হ্যাঁ এই যে ওইটা ওইটা আমরা 65000 70000 টাকা 65000 70000 টাকা এইজন্য 5 6টা আছে ঘোরালে 6টা কিছু এই এই চারটা ধরেন এই 47 করে বিক্রি হলো হ্যাঁ ওই দুইটা 70 করে বিক্রি হবে হ্যাঁ টোটাল আমি এগুলো হিসাব দিয়ে দিলাম ওই জন্য ঘর এই যে এই 6টার দাম আমি থুই দিছি মানে কোনো কোনো যদি ছোট গাড়ি লাগে এটা হলুদ পিক আপে সুন্দর 6টা চলে যাবে কারণ মনে করেন এক পিক আপে ভাড়া শেষ এক পিক আপে ভাড়া 1000 টাকা করে ভাড়া পড়লো হ্যাঁ উনা মনে করেন হাটে খরচ করে হাসিল করতে 1000 টাকা খরচ হয়ে যাবে হ্যাঁ তা আমার 1000 টাকা তো উনা বাড়িতে বসে গেল বাড়িতে বসে গেল বাড়িতে বসে গেল এই 6টা গুলো যে কোনো জায়গায় লাগলে 5-6000 7000 টাকার মধ্যে শেষ এটা কি বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় চিটাগাংও যাবে যে কোনো জায়গায় 6000 টাকায় এই যে আমরা ছোট বিঘা 7-8000 টাকা লিবার বেশি দিবেন 8000 টাকা চিটাগাং টিটাং 8000 টাকা হ্যাঁ আর ঢাকা মাকা গেলে 6000 টাকা যাবে 1000 টাকা বললো হ্যাঁ আমার দাম থাকি হলো এই 6টা গরু 50000 করে গড় গড় তাহলে হলো 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় লিজাক আমি 8000 টাকা আমাকে টাকা দিবে আমি 8000 টাকা দিয়ে দিই ভাড়া যা যা ধরা লাগে আমি দেবো মানে 3,08,000 টাকা হচ্ছে পৌঁছানো পর্যন্ত এর এর পরে যেই বাড়তি কোনো যদি ভাড়া লাগে এটা আমি দেবো এটা আপনি দিবেন আচ্ছা আমার কথা বুঝছেন আর যদি কেউ বলেন না ভাড়াটা আমি নিজে নিয়ে যাবো তাহলে আমাকে 3 লাখ টাকা দাম আমার প্যাকেজ প্যাকেজ প্যাকেজের 3 লাখ আর ঢাকা ঢাকার মধ্যে গেলে আমি 5,000 টাকা ভাড়া আচ্ছা এটা ভাড়া নেবেন হ্যাঁ এটা ভাড়া লোক 5,000 টাকা আচ্ছা বাকি তাহলে 800 টাকা করে পাপার বিচ মানে বাকি যেটা যা লাগবে এখন যা লাগবে 5,000 টাকা আমার আমাকে দিবে বাকি টাকা আমার দায়িত্ব আচ্ছা এই শুধু করে দিলাম ভাড়া কি রেট চলতে দর্শকে এটাও এটাও দেখাই এটা 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 আমি বুঝাই দিলাম বুঝাই দিলেন যে কত টাকা ভাড়া পড়তে পারে অনেক ফরিয়া দালাল গড়া আছে হাটের মধ্যে সারে গাড়ি গাড়ির মতো 5,000 খাই লাগে গাড়ি মধ্যে না খাইতে পারে ওই জন্য ভাড়াটা সিস্টেম বলে দিলাম ভাড়াটা সিস্টেম করে নিলে হ্যাঁ তো ওই যে পিছনে অনেক গরু দেখছি ওই যে দর্শক আপনারা দেখছেন পিছনে অনেক গরু রয়েছে মানে পুরো খামারটা কি কারণে তিনি বিক্রি করলেন উনি হলো করতে পারতেছিলাম বিদেশ থাকে কি হচ্ছেন উনি হলো কর্মচারীদের কাজ হয় না আচ্ছা এই গরুগুলা ভাই যে লোক নাকের যে দর্শক লোক নাকের ভাই নিজে যত্ন করতে বলে কিনিয়ে না না যত্ন করতে কিনিয়ে না কিনিয়ে না পরিষ্কার আলাম আমি বলে দিলাম মানে নিজেই যত্ন আপনার মতো মানে আপনি যেভাবে আমি এত বড় ব্যবসা গিরি করি গরু খামারে ইয়া করি আমাকে না দেখলে যত্ন করতে হবে যত্ন করলেই রত্ন মিলবে যত্ন করলে রত্ন মিলবে যত্ন না করলে রত্ন মিলবে না আচ্ছা তাহলে তুন ভাই আপনার সঙ্গে যোগাযোগ করবে তো আপনার মোবাইল নাম্বার তো ইন্টারন্যাশনাল 0174 হ্যাঁ 094 হ্যাঁ 7529 7529 তাহলে দাম হচ্ছে 3 লক্ষ টাকা এই 6টি গরু গড় 50000 করে দর্শকরা দেখুক দর্শকরা আবার আবার একটু হ্যাঁ দেখুক এটা জিনিস হবে রে ভাই এটা এই গরুটাই 1,20,000 বিক্রি হবে পুরো হ্যাঁ এই গরুটাই বিক্রি হবে এই গরু ওই দুইটা গরুতে আল্লাহর মধ্যে টাকা উঠে যাবে দুইটা গরুতে টাকা উঠে আল্লাহর মধ্যে যান নাহলে কিছু কম কিছু কম উঠলো হ্যাঁ এই চারটা গরু মনে ফ্রি হয়ে যাবে চারটা গরু এই এই চারটা এই চারটা গরু ফ্রি হয়ে যাবে এই দুইটা গরুতে টাকা উঠে যাবে আর যে জিনিস আমি দিলাম হ্যাঁ কোনো দর্শক ঠকবে না আমি বলছি কোনো দর্শক ঠকবে না কোনো দর্শক ঠকবে না ঠকবে না তাই এই গরু কথা ভাই আমি জিনিসটা বলি আগে আমি যদি কাউকে ঠকাই হ্যাঁ আমি কাউকে খালে ফেলার চেষ্টা করলে ওই খালে আমি যাব অবশ্যই তাহলে আমার দরকার কি আসবে খালে ₹10,000 মানে 12,000-10,000 টাকা কিনলে 10,000 কম হয় হাঁটতে ঘুরে আসে আবার 10,000 টাকা বেশি দিয়ে কিনলে আচ্ছা মানে প্রথমে কিনলো না কিন্তু ঘুরে খাইলো মানে হাটের বাজার বেশি আসে আসে দেখে বাস্তব 10,000 বেশি দিয়ে আবার পরে আমি বলে দিলাম বাজার তো ভাই বেশি তা আমি এখন তো এই দামে দিব না আমি যে 10,000 কম দিচ্ছি তাও আপনাকে 20,000 ছাড় দিচ্ছি হ্যাঁ তাও তো আমি ছাড় দিছি আপনাকে বাজার হিসেবে আপনি দেখেন বাজার হিসেবে দেখবো তো ওই লোক কাছে না তুমি আপনার কথা রাইট আছে আমি কিনছি বাজারে ওই হিসাব করে দেখো ঠিক আছে আমার গেল 105 টাকা চলে গেল আচ্ছা তো ঠিক আছে তুন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম এই যে গরুগুলো দেখছেন আপনারা এই গরুগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেই গরুগুলো
তথ্য আমরা দিলাম এবং গরুগুলো হচ্ছে 3 লক্ষ টাকা প্যাকেজ আর গাড়ি ভাড়া বলেছে যে 5 থেকে 8000 টাকা লাগবে আর যদি বেশি গাড়ি ভাড়া লাগে সেটা হচ্ছে টুইন ভাই দিয়ে দিবে তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা